ফল খাই বল পাই, আসুন ফলের গাছ লাগাই, রোপণ করলে ফলের চারা, আসবে সুখের জীবনধারা। আধুনিক উপায়ে ফলের চাষ নিশ্চিত হলে অর্থপুষ্টি সবই মিলে। পুষ্টিবিজ্ঞানীদের তথ্য মতে প্রতিজন মানুষ দৈনিক 200 গ্রাম ফল খাওয়া উত্তম। সীমিত উৎপাদনের কারণে আমরা এ পরিমাণ খেতে পারছি না। দেশের সর্বস্তরের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে 2 সেপ্টেম্বর 2020 তারিখে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুমিল্লায় আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের অর্থায়নে কাঁঠাল ও লিচুর আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক উপসহকারী কৃষি কর্মকর্তা, সিনিয়র বৈজ্ঞানিক সহকারী এবং বৈজ্ঞানিক সহকারীগণের প্রশিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিএআরআই কুমিল্লা এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ মোহাম্মদ আবুল কালাম আজাদ ভূঁইয়া, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা। প্রধান প্রশিক্ষক হিসেবে কাঁঠাল ও লিচু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বিএআরআই গাজীপুর। যেমন ল্যামিনেট সমৃদ্ধ, এগুলো হলো ডালিম, তারপরে তরমুজ, তরমুজের মতো যে সবগুলা রং, সেগুলোর মধ্যে একটা খুব উপকারী জিনিস থাকে যেটা কি নাইট্রিক অক্সাইড তৈরি করে এবং সেটা মানুষের রক্তের জন্য খুব ভালো। এবং এটা গাছ ইয়া আছে, শালগমের মধ্যেও আছে, মানে স্বল্প ইয়েতে যে শালগম কি একটু ইয়ে করলে কিন্তু গাঢ় রং হয়, এই ধরনের গাঢ় রঙের ফল কিন্তু খুব ভালো। তো আমরা এইসব যদি চিন্তা করি তাহলে ফলের, বিভিন্ন ফলের মধ্যে কিন্তু ভিটামিন সি আছে, আমলকি, আমলকিতে যে ভিটামিন সি আছে সেই ভিটামিন সি কিন্তু যদি আপনি শুকায়ও ফেলে তাও থাকবে, এবং এটা কিন্তু অনেকটাই কবিরাজি ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তারপরে পেয়ারায় আছে, কাঁচা আম, সব ইয়ে ফলে মোটামুটি কম বেশি আছে। স্বাগত বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ আলমগীর সিদ্দিকী, প্রকল্প পরিচালক আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ প্রকল্প বিএআরআই কুমিল্লা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডক্টর মোহাম্মদ আইয়ুব হোসেন খান, বৈজ্ঞানিক কর্মকর্তা বিএআরআই কুমিল্লা।